हेलो फ्रेंड्स, গোপালের হিসলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পেঁপের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি। পেঁপেটা অনেকেই পছন্দ করেন না খেতে, কিন্তু আজকে আমি যেভাবে তৈরি করব সেভাবে যদি তৈরি করে দেন তাহলে তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর এটা ভাত রুটি সব কিছুর সাথেই আপনি সার্ভ করতে পারবেন। তাই আমার আজকের এই রেসিপিটা আপনারা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এটা ট্রাই করুন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই নিরামিষ পেঁপের রান্নাটা করতে কি কি লাগছে। এই রান্নাটা করার জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁপের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। একটা আলুকে ছোট ছোট টুকরো করে কাটা আছে। এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা 20-25 মিনিট জলে ভেজানো ছিল। লাগছে আদা জিরে বাটা। আদা জিরের সাথে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা লাগবে 2 টিস্পুন। একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে কাটা আছে। সামান্য কিছু গুঁড়ো মশলা নিয়েছি, আছে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি মিরচ পাউডার, আর 1 টিস্পুন নিয়েছি হলুদের গুঁড়ো, আর 1 টিস্পুনই আছে ধনের গুঁড়ো। এর সাথেই লাগছে নুন, চিনি, একটু ঘি লাগবে। আর ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আছে একটা, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর গোটা গরম মশলা আছে। তার মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর একটা দারচিনি। আর এর সাথেই লাগবে রান্নার জন্য সর্ষের তেল। এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার আজকের খুব টেস্টি নিরামিষ পেঁপের একটা রেসিপি। এই রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। প্রথমে আলু আর পেঁপের টুকরোগুলো একটু ভেজে নেব, তাই তেলে ছেড়ে দিচ্ছি। সমস্ত আলু পেঁপের টুকরো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার আলু পেঁপেটা একটু ফ্রাই করে নেব। এভাবে ফ্রাই করে নিলে পেঁপের যে একটা কাঁচা গন্ধ থাকে, যার জন্যে অনেকেই খেতে পছন্দ করে না, এই গন্ধটা কিন্তু তাতে চলে যাবে, আর খেতেও খুব টেস্টি হবে। তাহলে আলু পেঁপেটা একটু ফ্রাই হোক, তারপর আমি আবার ফিরে আসছি। আলু পেঁপেটা ফ্রাই করে তুলে নেওয়ার পর যতটুকু তেল আছে তার মধ্যেই আমি বাকি রান্নাটা করব। প্রথমেই এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা বাদে বাকি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। অল্প একটু জল অ্যাড করছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো মতো একটু ফ্রাই করে নেব। মশলার সাথে চালটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু পেঁপেটা দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে কষিয়ে নেব। মিনিট খানেক মশলার সাথে সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুনটা খুব বুঝে দিতে হবে, কারণ আলু পেঁপেটাও নুন দিয়ে ভাজা আছে। আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই একটু চিনি দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দেব। জলটা কিন্তু একটু উষ্ণ গরম জল দেবেন, তাহলেই এর টেস্টটা বেশি ভালো আসে। আর এই রান্নাটা কিন্তু মাখা মাখা হয়, তাই সেই বুঝেই জলটা দেবেন। ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লঙ্কাগুলো ফাটিয়ে দেইনি, কেননা পেঁপের রান্না খুব একটা ঝালঝাল কিন্তু একদমই ভালো লাগে না। শুধু ফ্লেভারের জন্য আমি দুটো গোটাই লঙ্কা দিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামে মাঝামাঝি করে দিয়েছি। এই ফ্লেমে আমি 6-7 মিনিট রান্নাটা করে নেব।
মিনিট ছয়েক রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। এবার দেখে নেব যে আলু, পেঁপে আর চালটা কেমন সেদ্ধ হয়েছে। চালগুলো দেখুন গোটা গোটাই আছে, কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার পেঁপেটা দেখে নিচ্ছি, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব কিছু। তার মানে রান্নাটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার শুধু বাকি আছে গরম মশলার গুঁড়োটা দেওয়া, সেটা দিয়ে দিলাম। একটু ঘি, ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার এখন একদম রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। মিনিট খানিকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি, তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে নিরামিষ পেঁপের রেসিপি রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা ভীষণই ইজি একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়, সেটা একবার ট্রাই করলেই দেখতে পারবেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। এবং যদি ভালো লাগে তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।